এটা হচ্ছে আমাদের দুটো গাড়ি, আমাদের একটা গাড়ি ওই গাড়ির নাম্বারে আর একটা নাম্বার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে আমাদের মাঝে মাঝে রানাঘাট, বাঁকুড়া, সিঙ্গুর, পান্ডুয়া এরকম জায়গাতে অনেক জায়গায় ফোন করেছে, ফাইন করেছে। সেই ফাইনটা আমাদেরকে ভরতে হচ্ছে, কিন্তু গাড়িটার নাম্বারটা হচ্ছে অন্য, ঠিক আছে, অন্য গাড়িতে লাগিয়ে আমাদের নাম্বারটা ঘুরে বেড়াচ্ছে। তো এটা আমরা কিন্তু বর্ধমান থানাতেও জানিয়েছি, তখন তো ওরা থানায় কোনো কেস নেয়নি, বলেছিল যে আমরা বললাম জিডি একটা কোনো সাধারণ জিডি হয়ে যাক, সেটাও করেনি। আমরা আরটিওতে জানিয়েছি, নানা রকম অফিসে না গাড়িটা আমরা কোনো খোঁজ পাচ্ছিলাম না। আজকে দেখছি আমাদের এই রোড থেকেই গাড়িটা আবার এখান থেকেই পাস হচ্ছে, ওই গাড়িটাই, সেম নাম্বারের গাড়িটাই, যে আমরা গাড়িটাকে ধরি। গাড়ির ভিতরে ড্রাইভার একাই একাই একই নম্বরে দুটো গাড়ি কি করে হয় দাদা? বলুন বলুন বলুন, আপনি তো গাড়িতে চেপে রয়েছেন। বলুন আপনি কে, ড্রাইভার তো? হ্যাঁ বলুন, মুখে কথা বলুন। মালটা কোথা থেকে আসছিল? লোকালেরই গাড়ি। কোন মালিকের, কোন গাড়ি এটা, কোন মালিকের গাড়ি এটা? কি নাম? সানি সিং। আপনার নাম কি? যে খুব ভালোভাবে যেন এই ব্যাপারটা নিয়ে কেয়ার নেয়, যে এরকম আমাদের মতন মানে লোকের এই সমস্যাগুলো যেন না হয়। এরকম বহু দিনের পর দিন বর্ধমান থানার কাছে অনুরোধ একটাই, যে অসৎ কাজগুলো এগুলো যেগুলো হচ্ছে, আমরাও তো সাধারণ মানুষ, আমরা যদি আজকে এইসব জায়গায় এসে যেন আমরা সেই সঠিক বিচারটা পাই, সঠিকটা হোক, এটাই অনুরোধ বর্ধমান থানা। সন্তোষ দে, এটা আমার ভাই। মালটা সমেত নিয়ে গেল, মালটা সমেত, তারপরে মালটা সমেত, গাড়িটাই ঢুকে যাচ্ছে, আবার কি আছে, গাড়ির সঙ্গে মালটা ঢুকে যাবে তো।